আই গাইস এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আমার কাছে একটা ফোন দেখতে পাচ্ছেন ফোনটার মধ্যে হচ্ছে সেমফোনি এ এল ফোরটি টু এটার ব্যাকপার্টটা প্রথমে খুলে নিব খুলে নেওয়ার পর যেটা করবো সেটা দেখে এ দিচ্ছি আপনাদের নাটগুলো খুলে নিব আমি কিছু নাট আগে খুলে রেখেছি এখন ব্যাটারিটা খুলে নিব খুলে নেওয়ার পর দেখাবো আপনাদের কীভাবে এটা মাইকোফোন চেঞ্জ করতে হয় আপনি চাইলে এটা ঘরে বসে করতে পারেন একটা দাতাল হইলি চলবে আপনি আমরা চাই যাতে পার্ট বাই পার্ট সবাই এখান থেকে কাজগুলো শিখুক এবং করতে পারুক সবাই একদম শুরু থেকে শুরু করতে চাই আমরা এটা হচ্ছে সেমফোনি এল ফোর ডি টু এটা মাইকটা মাইক্রোফোনটা রিপ্লেস করবে এখন কেচিংটা খুলে নিচ্ছি আমি খুলে নেওয়ার পর যেটা করব করবো এখানে একটু পরিষ্কার করে নিব আর যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাইক্রোফোন আমি এখন এটা চেঞ্জ করবো এটা হচ্ছে মাইক্রোফোন এটা এখন চেঞ্জ করবো কীভাবে চেঞ্জ করবেন সেটা দেখিয়ে দেব দেখতে পাচ্ছেন এখানে এখন আমি তাতাল দিয়ে এটা তুলে দিব আগে একটা খুলবো তারপরে মাইনাসটা খুলব খোলা শেষ এটার নাম হচ্ছে মাইক্রোফোন এখন আমি আর একটা কী করবো এখানে নতুন মাইক চ্যাট আপ করবো নতুন মাইকোমান লাগানোর ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে প্লাসটা প্লাসে লাগাবেন মাইনাসটা মাইনাসে লাগাবেন সো আমি নতুন মাইকোফোন একটা বের করলাম বের করে এটা এখন লাগিয়ে দেবো এখানে প্লাসটা প্লাসে লাগিয়ে দিব মাইনাসটা মাইনাসে লাগিয়ে দেব আগে মাইনাসটা মাইনাসে লাগিয়ে দিব তারপর যেটা করতে হবে আমাদের প্লাসটা প্লাসে লাগাতে হবে প্লাসটা প্লাসে লাগিয়ে দিচ্ছি বেশ আমার কাজ কিন্তু শেষ কিন্তু এখানে এই এই যে এইভাবে একটু পাস করে দেবেন ভালোভাবে যে তারটা অন্য কোনো বাটনের সঙ্গে না লাগে লাগলে কিন্তু কাজ করবে না সো এটা লাগিয়ে দিলাম আমি এখন লাগে লাগিয়ে দিয়ে মোবাইলের টিচিংটা এখন লাগিয়ে দেবো ফোনের কেচিংটা লাগিয়ে দেবো লাগলে কাজ শেষ তো থ্যাংক ইউ বাই বাই